যখন কোন দম্পতি বন্ধাত্মের সমস্যায় ভোগে, তখন মন খারাপ যেন চাকিয়ে বসে, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো কেমন যেন আলগা হয়ে যায়, চেনার লোকগুলোকেও কেমন যেন অচেনা লাগে। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখন এই ট্রিটমেন্ট গুলো চলে, তখন কি করে নিজের মনের জোর বাড়ানো যাবে, আমরা কিভাবে ভাবলে আমাদের এই হতাশাগুলো কমবে, আমি বলছি না যে পুরোপুরি চলে যাবে, কিন্তু কিভাবে কমাতে পারবো, আমাদের জীবনটাকে আমরা কি করে আরেকটু নিজের কন্ট্রোলে রাখতে পারব। প্রথম যেটা বলি যে অ্যাকসেপ্ট ইওর সিচুয়েশন, আমার একটা সমস্যা আছে, এটা আমাকে মানতে হবে, আমাকে জানতে হবে যে কারোর বাচ্চা তাড়াতাড়ি আসে, কারোর বাচ্চা হতে একটু সময় লাগে, আর আমার একটু সময় বেশি লাগছে, এবং সবসময় আমাকে পজিটিভ ভাবতে হবে। আমি কখনোই ভাববো না যদি বাচ্চা না হয় আমি কি করব, আমি পজিটিভলি ভাববো যে হ্যাঁ ঠিক হবে, আমি ধৈর্য হারাবো না। সেকেন্ড হচ্ছে যে ডোন্ট পুট ইউর লাইফ অন হোল্ড, আমি আমার জীবনটাকে থামিয়ে দেব না, জীবনে একটা আনন্দ আয়োজন চলছে, আমার বাচ্চা আসছে না বলে আমি জীবন থেকে মুখ ফিরিয়ে রাখতে পারি না। অনেকে বলে চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু চাকরি ছাড়লে তো বাচ্চা তাড়াতাড়ি আসবে না, উল্টে দিয়ে চাকরি করতে অভ্যস্ত সেই চাকরি ছেড়ে দেয়, তাহলে তার স্ট্রেস এই যে ফাঁকা সময়টা সে কি করবে ভেবে পাবে না, সে ভাববে যে যেটার জন্য আমি করছি প্রত্যেক মাসে আমার পিরিয়ড হয়ে যাচ্ছে, আমার লাভ কিছু হলো না। এবার যে হাউস ওয়াইফ, সে নিজেকে গুটিয়ে রাখতে আরম্ভ করে, সে বিয়ের বাড়ি যাবে না, সে অন্নপ্রাশনে যাবে না, কোনো আনন্দ অনুষ্ঠানে গেলে তাকে কিছু ছুতে দেওয়া হবে না, কারণ তার বাচ্চা হয়নি, এবং গ্রামে হলে আরো বেশি হচ্ছে। তো যদি জীবনটা থেকে আমি সরে আসি তাহলে আরো মুশকিল। ঠিক আছে, আমি দূরে থাকবো, কিন্তু আমি চেষ্টা করব যতটা সম্ভব নিজেকে নর্মাল জীবনযাত্রার মধ্যে রেখে দেওয়া। আর একটা যে সাপোর্টিভ পার্টনার, আপনার স্বামী স্ত্রীকে একে অপরকে হেল্প করতে হবে, কোপ করতে হবে। এক্ষেত্রে দুটো মানসিকতা চলে আসে, একটা হচ্ছে একটা অপরাধ বোধ আসে যে আমার জন্যে ও বাবা বা মা হতে পারছে না, ও হতে পারতো কিন্তু আমাকে বিয়ে করেছে বলে, আমার সমস্যা আছে বলে ওর বাচ্চা আসছে না। আবার উল্টোটা হয়, সে রাগ যে আমার তো সবকিছু ঠিক আছে, ওর জন্যে আমি বাচ্চা হতে পারছি না, আবার আমার তো কোনো সমস্যা নেই। এই দুটোই সম্পর্কটাকে আলগা করে দেয়, এবং যেখানে আপনার বাড়ির লোক, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই একটা ব্যাকা চোখে দেখছে, সেখানে যদি আপনারা একে অপরকে সাপোর্ট না করেন, মানসিকভাবে সাহায্য না করেন দাঁড়িয়ে থাকতে, তখন কিন্তু জীবনটা আরো কঠিন হয়ে যাবে। তারপরে হচ্ছে যে অ্যালাউ ইয়োরসেলফ টু ফিল হোয়াট ইউ আর ফিলিং, যেটা মনের মধ্যে আসে তাকে আপনি ঠিক আছে মানতে হবে। রাগ হতে পারে যে সবাই কেন আমাকে বলছে এরকম, আমার জীবনটা কেন অন্যরকম করে দিচ্ছে। হিংসা আসতে পারে, ওর তো আমার পরেও বিয়ে হলো, ওর বাচ্চা হয়ে গেল, ওর তো একটা বাচ্চা ছিল আবার একটা বাচ্চা হয়ে গেল, ফেসবুকে কেউ ছবি দিল, মন খারাপ লাগলো ওই বাচ্চাটাকে দেখে, এরকম বাবু তো আমার কোলেও আসতে পারতো। হ্যাঁ, স্বাভাবিক, আমাদের সবাইকার মধ্যেই একটা ঈর্ষা কাজ করে, মন খারাপ থাকতেই পারে, এরা কান্না কাটি মানতে হবে, থাকছে, কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, গুটিয়ে রাখা বা কোনো কথাতেই খুব বিরক্ত হয়ে যাওয়া, এগুলো সব হতেই পারে। মনে হবে যে ডাক্তারবাবু আমাকে ঠকাচ্ছে, বারবার করে আমি চেম্বারে যাচ্ছি কিন্তু ওষুধ দিচ্ছে, আমি সব নিয়ম মানছি তবুও আমার বাচ্চা আসছে না, আইভিএফ সেন্টারটা ভালো নয়, ওরা আমার এমব্রিওটাকে ঠিকঠাক করে দেয়নি। যদি এরকম মনে হয় আপনি আপনার ডাক্তারবাবু আপনার আইভিএফ সেন্টারের কথা বলুন, কারণ এটা স্বাভাবিক, আমরা যখন কিছু পাই না তখন আমরা সবসময় কাউকে একটা দায়ী করতে চাই, ওর জন্য আমার এটা হচ্ছে না, এটা অস্বাভাবিক কিছু নয়, তো আপনাকে এইভাবে ভাবতে হবে, আপনি ডাক্তার সাথে কথা বলতে হবে। এবং যদি এই চিন্তাগুলো মাথার মধ্যে আসে, যদি ডিপ্রেশন আসতে আরম্ভ করে, কান্না, ঘুম পাচ্ছে না, তখন আপনাকে কাউন্সিলিং এর সাহায্য নিতে হবে। আর একটা জিনিস, সেলফ কেয়ারটাকেই প্রায়োরিটি রাখতে হবে। আমি যে কাজটা করতে ভালোবাসি বা ভালোবাসতাম আমি সেটা করব,
আমার সাজতে ইচ্ছা করতো, কিন্তু কোথাও আমি বেরোই না আজকাল। ঠিক আছে, আমি আমার নিজের জন্য সাজবো, সেলফ লাভ, আমি নিজেকে ভালোবাসবো। আমার শপিং করতে ইচ্ছা করতো, আমার কিছু কিনতে ইচ্ছা করছে, ঠিক আছে, টাকা পয়সা খরচা করতে ইচ্ছা করছে না, কিন্তু আমি জিনিসপত্র দেখবো, এর মধ্যে একটা ভালো লাগা আছে। একটা যখন আমাদের মাইন্ডে সেরোটোনিন বেরো যখন আমরা শপিং করি বা কিছু কিনি, তখন আমার একটা ভালো লাগা কাজ করে। আমাকে ছবি আঁকতে ভালো লাগতো, বই পড়তে ভালো লাগতো, সবকিছু যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো করতে হবে। তার মানে আমি বলছি না আমার সারাক্ষণ ইন্টারনেট দেখতে ভালো লাগে, আমি গুগল করে দেখবো কোথায় কি সমস্যা, এটা করলে আরো টেনশন বাড়তে আরম্ভ করে। তো নিজেকে না ভালোবাসলে এই মন খারাপটা আরো জাঁকিয়ে বসে। এই স্টেপগুলো যদি আমরা নিই, তাহলে আমরা অনেকটাই দেওয়ালের পিঠ থেকে গেলেও ঘুরে দাঁড়াতে পারবো। তাহলে অ্যাকসেপ্ট ইউর সিচুয়েশন, আমার একটা সমস্যা আছে, আমি এটা থেকে বেরিয়ে আসবো। ডোন্ট পুট ইউর লাইফ অন হোল্ড, জীবনটাকে আমি থামিয়ে রাখবো না, আমি এগিয়ে চলবো। সাপোর্ট ইউর পার্টনার, আমার স্বামী বা স্ত্রীকে আমি সাপোর্ট করবো, কারণ বাইরের লোকেরা আমাদেরকে সাপোর্ট করছে না। অ্যালাউ ইউর সেলফ টু ফিল হোয়াট ইউর ফিলিং, আমার রাগ, আমার জেলেসি, আমার মন খারাপ, আমার বিরক্তি হতেই পারে। তারপরে হচ্ছে যে নিজেকে ভালোবাসে, সেলফ লাভ, আমি কিভাবে নিজেকে ভালো রাখতে পারবো। যদি আমরা এগুলোকে ভাবি, আমরা এই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবো। আর যদি মনে হয় না তাও আমার ভালো লাগছে না, আমার মন খারাপ, ডিপ্রেশন কাজ করছে, আপনি ডাক্তারকে বলুন, কাউন্সিলিং আছে, সাইকিয়াট্রিস্ট ওষুধপত্র আছে। হ্যাঁ, কারণ আমার যেমন এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারি ইনফার্টিলিটি হয়েছে, আর ওষুধ আমি খাচ্ছি, তেমনি যদি আমার ট্রিটমেন্ট দরকার পড়ে, আমার মন খারাপ হয়েছে, তার ওষুধ আমি খাবো, এটা অন্যায় কিছু না, আমি পাগল হয়ে যাচ্ছি না। এই জিনিসটাকে ভাবতে পারলে, এইরকম পজিটিভলি ভাবতে পারলে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। জীবনে মিরাকেল হয়, আমার বাচ্চা হবে, কিন্তু মিরাকেল হতে গেলেও একটা সময় দিতে হবে। তো এই সময়টা যদি আমি দিতে পারি এবং এই সময়টা ভালো করে নিজের সাথে কাটাতে পারি, তবেই আমি ভালো থাকবো। আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগলো, কিছুটা পজিটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে এলো। যদি মনে হয় আপনারা লিখে জানান আমাদের ইউটিউবে বা ফেসবুকে, আমরা চেষ্টা করবো সব রকম সাহায্য আপনার কাছে পৌঁছে দিতে। ভালো থাকবেন, আমি ডক্টর ইমরান সাহা, আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। এবং যদি সম্ভব আমাদেরকে আপনার সমস্যাগুলো লিখে জানান, তাহলে আমাদের সমস্যা জানলে আমরা তার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। নমস্কার।